চুরির অপবাদ, আশ্রমের ভিতর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ, আশ্রমের গেটে ভাঙচুর, ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। আশ্রমের ভেতর ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় বৃহস্পতিবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল বারুইপুরের উত্তর ভাগ। রাতে দেহ এলাকায় পৌঁছাতেই তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। আগেই এই ঘটনায় আশ্রমের প্রধান সন্ন্যাসিনী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বুধবার রাত 11টা নাগাদ পবিত্র সর্দার নামে এক নাবালককে আশ্রমে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন যুবক। সেখানে চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে তাকে সারা রাত মারধর করে তারা। সকালে নাবালককে অচেতন অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে ভাগ্নেকে পিটিয়ে মারার অভিযোগ করেন তার মামা। বৃহস্পতিবার রাতে পবিত্র দেহ এলাকায় পৌঁছালে তুমুল উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা আশ্রমের গেট ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বারুইপুর থানার পুলিশ ও র‍্যাফ। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ওদিকে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আশ্রমের প্রধান সন্ন্যাসিনী সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আশ্রমে ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও সন্ন্যাসিনীর দাবি, ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। নিহতের মা জানিয়েছেন, ছেলে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। হঠাৎ রাতে তাকে আশ্রমে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন। সেখানে তার বিরুদ্ধে চুরির অপবাদ দেয় আশ্রম কর্তৃপক্ষ। এরপর হাত পা বেঁধে ছেলেকে নৃশংসভাবে অত্যাচার করেছে আশ্রমের আবাসিকরা। যদি আমার ছেলে চুরি করে থাকে তাহলে তো পুলিশ জানতে পারত। পিটিয়ে মারার অধিকার কে দিয়েছে? আমার ছেলের বিরুদ্ধে আগে কোনোদিন এরকম অভিযোগ শুনিনি। আমার বাচ্চা জীবন চাই, ওর মারার অধিকার কে দিয়েছে? আমার বাচ্চা নাকি চুরি করেছে, পুলিশ আছে, কোর্ট কাছারি আছে, সবই আছে, ওর মারার অধিকার কে দিয়েছে? আমি ওকে দেখতে চাই। মাতাজি মেরেছে, সবাই দেখেছে, বলে চোর চুরি করেছে। চোর চুরি করলে থানা নেই, পুলিশ নেই, কোর্ট নেই, কাছারি নেই, কেন করেছে, কেন করেছে? আমার আজকে পুলিশ আমরা হুমকি দিচ্ছে। আমি কালকে নিজে থানায় গেছিলাম কালকে। আমি বললাম মেজাবুড়া এই এই ব্যাপার, মেজাবুড়া আপনারা বডি আনার ব্যবস্থা করুন। বলে কোনো কেস নিল না, কি নামে বা কি বিতন্ত কোনো কথা বলল না। কেন এটা হবে? এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, ইনভেস্টিগেশন চলছে। এই মুহূর্তে যারা অ্যাকিউজ আছে তাদের মধ্যে 3-4 জনকে আমরা ডিটেন করেছি এবং তাদের ইনভলভমেন্টের বেসিসে তাদেরকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব। যে প্রিন্সিপাল অ্যাকিউজ আছে মাতাজি বলে একজন, ওনাকেও আমরা ডিটেন করেছি, তো আমরা ওখানেকেও ফরওয়ার্ড করব। এছাড়াও একজন বোধ হয় কোনো কারণে তাকে মিসিং বলে সবাই ক্লেম করছিল, তাকেও আমরা পেয়েছি, তাকে রিকভার করা হয়েছে। তার ইনভলভমেন্ট কিছু আছে কি না সেটা দেখার পরে আমরা ফার্দার ডিসিশন নেওয়া হবে। এখানে যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে একজন একটি বাচ্চা মারা যাওয়াতে এলাকার লোকের মধ্যে একটা অসন্তোষ আছে। তো পরিবারের মধ্যে যেটা আছে সেটার জন্য আমরা জানি, আমরা অত্যন্ত সহানুভূতিপূর্ণ আছি তাদের উপরে। কিন্তু এলাকার কিছু মানুষ যাদের এটাতে কোনো ইন্টারেস্ট নেই, তারা শুধুমাত্র অশান্তি করবার জন্য আর পরিস্থিতিটাকে খারাপ করবার জন্য নানা রকম উত্তেজনা তৈরি করছিল। তাদেরকে বহুক্ষণ ধরে আমাদের যারা এখানে অফিসাররা ছিল, আমাদের আইসি বারুইপুর, আইসি ক্যানিং এবং অন্যান্য আমাদের টিম যারা ছিল, তারা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে, তাদের বোঝাবার চেষ্টা করছে। বাড়ির লোক তাদের যে দুঃখের কথা বলছে, পুলিশ তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা দেখিয়েছে, তাদের সাথে কোঅপারেট করছে পুলিশ যথাযথ, যাতে ইনভেস্টিগেশন হয়। সেই জন্য আমাদের এসপি স্যার আমাকে এবং অন্যান্য অফিসার, আমার সঙ্গে এসডিপিও ক্যানিমও আছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে যারা দোষী আছে তারা সাজা পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বারুইপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।